বন্ধুরা নিয়ে চলে এসেছে আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। একটি পৌরসভায় অষ্টম পাশে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে, সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জানুয়ারি মাসের 17 তারিখে, যেখানে নিয়োগ করতে চলেছে ডিপার্টমেন্ট ভেহিকলস, যেখানে 35 নম্বর পোস্ট রয়েছে। মিনিমাম লাইট মোটর ভেহিকলস লাইসেন্স থাকতে হবে এবং এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে অষ্টম পাশে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো স্বীকৃতি বোর্ডের আন্ডারে পাস করলে। এখানে আবেদনের জন্য মিনিমাম 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2023-এর মধ্যে। এসসি এসটি ওবিসিদের কিন্তু 5 বছর করে ছাড় থাকবে এবং ওবিসিদের 3 বছর এক্সপিরিয়েন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সাথে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ভেহিকল মেনশনে। এবং মান্থলি অর্থাৎ বেতন দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাসে এবং যাদের কাছে LMVA লাইসেন্স আছে তাদের 1,000 টাকা বেশি দেওয়া হবে এবং যাদের কাছে স্পেশাল অ্যালাউন্স হেভি ভেহিকলসের লাইসেন্স তাদের 2,000 টাকা বেশি দেওয়া হবে। তো এখানে কী কী পদ দেখতে পাচ্ছ, সব কাটার জন্য একই শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র পোস্টগুলো আলাদা। যেখানে রয়েছে ডিপার্টমেন্ট ভেহিকলস LMPA পদ, তারপর রয়েছে রোড রোলার এবং JCB, ট্র্যাক্টর, ডিজেলটিং এবং জেটিং। তো এই সব পদে রয়েছে এখানে ডিপার্টমেন্ট ভেহিকলসের জন্য 45টি পোস্ট রয়েছে, রোড রোলারের জন্য 1টি শূন্য পদ রয়েছে, জেসিবির জন্য 2টো শূন্য পদ রয়েছে, ট্র্যাক্টরের জন্য 5টি শূন্য পদ রয়েছে, ডিজেলটিংয়ের জন্য 4টি শূন্য পদ রয়েছে এবং জেন্টিংয়ের জন্য 2টো শূন্য পদ রয়েছে। তো এই সব আবেদন করার জন্য তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে যাবতীয় ডকুমেন্ট, অর্থাৎ কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং সেই ডকুমেন্টের সাথে বায়োডাটা জমা দিতে হবে, প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেটগুলো যেদিন ড্রাইভিং টেস্ট হবে সেদিন নিয়ে যেতে হবে সঙ্গে করে ইন্টারভিউর দিন, এবং যেই সব কাগজপত্র দিয়ে সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে যে যে পদের জন্য আবেদন করো সেই পদের কিন্তু মেনশন করে দিতে হবে পোস্ট কামে এবং তোমাদের এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই ঠিকানার মধ্যে পাঠানোর শেষ তারিখ রয়েছে 3/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখের মধ্যে পাঠাতে হবে, এরপরে কিন্তু পাঠালে হবে না। এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে, 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে, অর্থাৎ 6 মাস কাজ চলবে, পরবর্তীকালে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে কাজের দক্ষিতে। এখানে আবেদন করার পরে যাদের অর্থাৎ নিয়োগ করা হবে তাদের কিন্তু ডিউটি টাইম থেকে অর্থাৎ সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত থাকছে এই অর্থাৎ চাকরি করার সময়সীমা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো বন্ধুরা যারা আবেদন করতে যাও শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির এলাকায় বসস্থান রয়েছে এবং কি আরও পাশে যদি কেউ যদি কোনো এলাকার থেকে বসস্থান রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ তোমরা সেখান থেকে আবেদন করতে পারো এবং পার্শ্ববর্তী এলাকার থেকেও তোমরা আবেদন করতে পারো। তো এখানে আবেদন করার জন্য এবং সাথে যেসব ডকুমেন্ট, শুধুমাত্র তোমাদের অষ্টম পাশের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এবং যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে ভেহিকলস অর্থাৎ লাইসেন্সের সব কিছু এখানে জমা দিতে হবে। তো বন্ধুরা 3 তারিখে রয়েছে শেষ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর্যন্ত এবং এই চাকরির সময়সীমা অর্থাৎ কাজের সময়সীমা রয়েছে হলো 6 মাস, পরবর্তীকালে এই 6 মাস বাড়িয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আবার বলে নেওয়া ভালো যে এখানে অষ্টম পাশে নিয়োগ করতে চলেছে এবং 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এখানে শেষ করছি ভিডিও। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রামে, সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারো। ধন্যবাদ।